হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে আমরা যেই দৈনিক কথাগুলো বলি, আমরা মুখস্থ না করে কীভাবে রোলগুলো ব্যবহার করে একটি বাক্য দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা কাঙ্ক্ষিত সেন্টেন্সগুলো আমরা বলতে পারি, তো সেই অনুযায়ী কিন্তু আমরা তোমাদের রোল দিয়ে যাচ্ছি। তো আজকে এই রোল বা স্ট্রাকচার বেজের উপরে আমাদের আজকে 73তম ক্লাসটি হচ্ছে। এই 73তম ক্লাসে আমরা একদম ছোট পরিসরে একটি ক্লাসের আয়োজন করেছি, যেটা হচ্ছে তোমরা ভবিষ্যতে কখন কেউ কিছু একটা হবে এমন ধরনের প্রশ্ন যদি তুমি করতে চাও, যেমন ধরো তুমি কখন ইংরেজি শিখবে, হ্যাঁ, তুমি কখন পড়তে বসবে, তুমি কখন প্র্যাকটিস করবে, এই যে যে কখন করবে ভবিষ্যৎ, হ্যাঁ, আমি জানতে চাচ্ছি তোমার কাছে, ঠিক আছে? তো এই এই প্রশ্নটা যদি তুমি আমার থেকে জানতে চাও, ঠিক আছে, তো কিভাবে তুমি জানতে চাবে? যেমন ধরো তুমি যদি বলো স্যার কখন আমরা ক্লাসটি মানে পাবো, ঠিক আছে, কখন পাবা ক্লাসটি, এই কথাটা যদি তোমরা ইংলিশে বলতে চাও তাহলে তোমরা কীভাবে বলবা? তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা করতে চাই নিজের মনের মধ্যে, কিন্তু কখনো গুছিয়ে এনে বলতে পারি না, আমাদের ইংলিশটা হচ্ছে না, আমরা কখনো মুখস্থ রাখতে পারছি না। তো তোমরা কিন্তু এই রোলটার সাহায্যে এই ধরনের প্রশ্নগুলো করতে পারবে। তো দেখো রোলটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে হোয়েন, কখনোর জন্য তোমরা হোয়েন দিবা, এরপরে শ্যাল অথবা উইল। শ্যাল উইল কেন দিবা? শ্যাল উইল হচ্ছে আমরা ভবিষ্যতে যে বাক্যটা এই জন্য আমরা দিব। এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে তুমি জানতে চাচ্ছ, ঠিক আছে, সে হতে পারে, তুমি হতে পারো বা আপনি হতে পারেন, যেটা তুমি বলো কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে বি, বি মানে হবে বা হওয়া, কোনটা তুমি হতে চাচ্ছ বা কোনটা তুমি হবা, ঠিক আছে। এরপর হচ্ছে ড্যাশ, এই ড্যাশটা আমরা রেখেছি এই জন্য, এখানে একটা শব্দ তোমরা এমন একটা শব্দ দিবা যে যেটা তুমি হবে সেটা জানার জন্য, হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ। নাউন মানে হচ্ছে নাম, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষগুণ, অবস্থা, সংখ্যা। ওকে, যেরকম সংখ্যাটি কত হবে, তো সংখ্যা শব্দটা এখানে তোমরা নাম্বারটা দিতে পারো, নাম্বারটা কত হবে, ঠিক আছে, মনে থাকবে। তো এটা যদি আমরা নেগেটিভ করতে চাই, তো নেগেটিভ করতে চাইলে আমরা কীভাবে দিব, দেখো নেগেটিভ করতে চাইলে আমরা একদম সেম গঠন, প্রথমে হচ্ছে কি হোয়েন, তারপরে শ্যাল অথবা শ্যান্ট অথবা ওন্ট, শ্যান্ট অথবা ওন্ট, কারণ আমরা জানি শ্যাল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে শ্যান্ট, আর উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। আর আমরা ভাষায় যখন আমরা স্পোকেনগুলো করবো বা কনভারসেশনগুলো করবো, তখন কিন্তু আমরা যত সংক্ষেপে পারি, আমরা আরও অনেক অনেক ক্লাস তোমাদের দিব, এইগুলো তোমরা ফলো করলে ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা কিন্তু আমরা দিব, সংক্ষেপে ব্যবহার করব। এরপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করেছি পিছনের ক্লাসগুলোতে, তোমরা একটু দেখে নেবে যারা আজকে নতুন এসেছে আমাদের ক্লাসে। এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে ড্যাশ। ওকে, তো আমরা একটু উদাহরণগুলোর দিকে একটু তাকাই যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। দেখো প্রথম উদাহরণটা কী আছে, তিনি কখন সহায়ক হবে। ধরো কেউ বা কারো কাছ থেকে একটা হেল্প চাচ্ছে, বা তুমি এক জায়গায় যাচ্ছ তো একটা কাজের জন্য, তো সে যদি হেল্প করতে চায়, তুমি জানো যে সে হেল্প করতে পারবে, তো তুমি এখনও সে করতেছে না, তাহলে হয়তো তার কোনো মুড নাই করার জন্য, তো কখন তার মুডটা হবে তুমি অপেক্ষায় আছো, তুমি কারোর সাথে যখন আলোচনা করবে কখন সে সহায়ক হবে, সে যেন তাড়াতাড়ি সহায়ক হয়ে যায়, কখন সে সহায়ক হবে, এই কথাটা যদি তুমি ইংলিশে বলতে চাও তাহলে তুমি কি বলবে? দেখো তুমি বলবে হচ্ছে হোয়েন, গঠন অনুযায়ী হোয়েন, তারপর হচ্ছে উইল তিনি, হ্যাঁ, হোয়েন উইল হি বি কি হবে, সহায়ক হবে, হেল্পফুল, এটা অ্যাডজেক্টিভ, হেল্পফুল, ঠিক আছে, তিনি কখন সহায়ক হবে না, আমি জানি তিনি কখন সহায়ক হয় না, তিনি কখন সহায়ক হবে না, ঠিক আছে। তো এই কথাটা যদি তুমি ইংলিশে বলতে চাও শুধু একটা নায়ের জন্য, তাহলে তোমরা এখানে উইলের পরিবর্তে ওন্ট দিয়ে দেবে। বাকি সব গঠনটা দেখো, প্রথমে হচ্ছে হোয়েন, কখনের জন্য, এরপর ওন্ট, হ্যাঁ, উইল নট, তারপর হচ্ছে হি বি হেল্পফুল, হেল্পফুল, ক্লিয়ার? দেখো সরকার কখন শক্তিশালী হবে, আমরা সবসময় সরকারকে নিয়ে আলোচনা করি, সরকার কখন শক্তিশালী হবে, সরকার একদম ভিত্তিটা নরম হয়ে গেছে বা স্ট্রং না, এখন আর ভালো না, বা এরকম কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। তো যদি কারো কাছে তুমি ইংলিশে প্রশ্ন করতে চাও সরকার কখন শক্তিশালী হবে, সেই আশায় তুমি বসে আছো, আমি বসে আছি, সবাই আমরা জানি একটা দেশের সরকার শক্তিশালী হলে দেশটি ভালোভাবে পরিচালনা হয়। তো এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা বলবো হোয়েন উইল গভর্নমেন্ট বি
স্ট্রং স্ট্রং, ওকে, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, স্ট্রং হবে, ওই ড্যাশে আমরা কিন্তু এটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো সরকার কখন শক্তিশালী হবে না, ঠিক আছে, আমরা এটা নেগেটিভভাবে প্রশ্ন করতে চাই, তাহলে ওন্ট দিয়ে দিবা, বাকি যা আছে আগের গভর্নমেন্ট বি স্ট্রং। ওকে, নেক্সট যেটা আছে, দেখো ঘটনাটি কখন সত্য হবে, ঘটনা শুনেছি কখন সত্য হবে, তোমরা ফ্রেন্ডদের মধ্যে আলোচনা করো একটা ঘটনা নিয়ে, যে ঘটনাটা কখন সত্য হবে, আসলে কি সত্য কি হবে কি হবে না, এটা নিয়ে মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো ঘটনাটি কখন সত্য হবে, যদি তুমি এটা কাউকে প্রশ্ন করতে চাও, তাহলে তুমি বলবা হচ্ছে হোয়েন, প্রথমে হোয়েন মানে কখন, কখন ঝামেলাটা শেষ। হ্যাঁ, এরপর হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে উইল, ঠিক আছে, এরপর হচ্ছে কি ঘটনাটি, দ্য ইভেন্ট, ইভিইএনটি, ইভেন্ট, বি হবে কি হবে সত্য, ট্রু ট্রু। ওকে, এরপর হচ্ছে ঘটনাটি কখন সত্য হবে না, ঘটনাটি কখন সত্য হবে না, একটা সিচুয়েশন আমরা হ্যাঁ অথবা না মানে কখনো বললাম নাও বললাম, ঘটনাটি কখন সত্য হবে না, আমি তো জানি ঘটনা সত্য হওয়ার কথা, কখন হবে না, হোয়েন ওন্ট, দেখো এখানে উইলের জায়গায় ওন্ট, দ্য ইভেন্ট বি ট্রু। ওকে, এরপর দেখো প্রশ্নটি কখন কঠিন হবে, প্রশ্নটি কখন কঠিন হবে, আমরা প্রশ্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করি, কোশ্চেনটি কখন কঠিন হবে, ঠিক আছে, তো আমরা বলতে পারি হোয়েন উইল দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন হোয়েন উইল দ্য কোয়েশ্চেন বি কঠিন, না হার্ড, কঠিন ইংরেজি কি হার্ড, আমরা ড্যাশে অ্যাডজেক্টিভ বসে দিচ্ছি, হোয়েন উইল দ্য কোয়েশ্চেন বি হার্ড, প্রশ্নটি কখন কঠিন হবে না, যদি এরকম বলতে চাই তাহলে আমরা ওনটা দিয়ে দেবো এখানে, দ্য কোয়েশ্চেন কোয়েশ্চেন বি হার্ড, ইহা কখন প্রয়োজনীয় হবে, কোনো কিছু একটা নিয়ে এটা কখন প্রয়োজনীয় হবে, যদি আমরা বলতে চাই এটা কখন প্রয়োজন হবে, ইহা না লিখে তোমরা এটাও লিখতে পারো, এটা একটা সাধুরূপ হয়ে গেছে, যাও দেখো ইহা কখন প্রয়োজনীয় হবে, তাহলে হোয়েন উইল ইট বি নেসেসরি প্রয়োজনীয়। হ্যাঁ, এটা কখন প্রয়োজনীয় হবে না, হোয়েন ওন্ট ইট বি নেসেসরি, এটা কখন প্রয়োজনীয় হবে না। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, তো তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আমি মনে হয় এখন থেকে তুমি এই কখন দিয়ে প্রশ্ন করতে পারবে, যে কখন ভিডিওটি অন হবে, কখন ক্লাসটি শুরু হবে, বা কখন আমরা ক্লাসটি করতে পারবো, বা কখন আমরা হ্যাঁ কি সহায়ক হব, এই ধরনের বিভিন্ন বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে এসে থাকে, তো এই স্ট্রাকচার দিয়ে তোমরা সাজাতে শিখে যাবে ইনশাল্লাহ। যদি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তোমরা এই রোলগুলো নোট ডাউন করে নাও, নোট ডাউন করলে তোমরা পরে যে তোমরা একটু রিভাইজ করতে পারবা অথবা দেখতে পারবা, দেখলে কিন্তু তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে, আল্লাহ হাফেজ।